তথ্য উপাত্ত ও যুক্তির মাধ্যমে এটাই প্রমাণ করে দিয়ে যাব যে মেধা পাচার দেশের অগ্রগতির প্রধান কারণ হতে পারে না। নোয়াখালী অলরাউন্ডার টিভি, দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী। নোয়াখালীর সোনাইমুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড মাহরুফ হিউম্যান আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা 2023 ফাইনাল পর্ব। 16 মে বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ি উপজেলার অম্বননগর ইউনিয়নের ওয়াসিকপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্কুলের সভাপতি আব্দুর রাজাক ভূঁইয়ার সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী ও A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন 5 নং অম্বননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজীবন দাতা সদস্য হাজি মোহাম্মদ মোশারফ হোসেন টিপু। প্রধান বক্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল হুদা সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজালাল চেয়ারম্যান, মোহাম্মদ সাইফুল্লাহ মাসুদ, মনির আহমদ, প্রধান শিক্ষক মোশারফ হোসেন, আবুল কাশেম মেম্বার ফিরোজ কামাল সুধন, মাসুদ মাস্টার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সাফল্যের চতুর্থ বর্ষে এই বিতর্ক প্রতিযোগিতা বেগমগঞ্জ ও সোনাইমুড়ি সুনামধন্য 8টি বিদ্যালয়ের মাঝে অনুষ্ঠিত হয়। ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচিত হয় ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয় ও কাশীপুর উচ্চ বিদ্যালয়। বিতর্কের ফাইনাল পর্বে বিষয় ছিল মেধা পাচার দেশের অগ্রগতির প্রধান অন্তরায়। বাংলাদেশের লেখাপড়া শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য পাড়ি দেওয়া ইউনিভার্সিটি অফ টরন্টোতে জটিল পেরিফেরাল নিউরোমেথিলামের প্রতিষেধক তৈরির গবেষণায় স্বীকৃতি হিসেবে ফোর্বসের প্রথম সুপার টরন্টো তালিকায় নাম তুলেছে এই কাজ করছে বিদেশের কিন্তু বাংলাদেশ ছাড়িয়েছে তার মধ্যে একজন মেধাবী এবং তার আবিষ্কারের সুফল করছে বিদেশিরা। তাহলে প্রথম আমাদের বন্ধুরা এই মেধাবীর পিছনে আর কত টাকা বিনিয়োগ করলে আপনারা মেনে নিচ্ছে মেধা পাচার দেশের অগ্রগতির প্রধান অন্তরায়? সেটা সরকারের ব্যর্থতা, তাদের যোগ্যতা অনুযায়ী সম্মান আর কর্মসংস্থানের যোগান দিতে না পারা এক চরম ব্যর্থতা। আমার বিপক্ষ দলের প্রথম বক্তার সঙ্গে যথাযথ মনে হয়নি বলে আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হয়েও বিষয়টি পুনরায় সংজ্ঞায়িত করছি। এই বিষয়টির মধ্যে যে কয়েকটি দিক সরকারের দাবি রাখছে সেগুলো হচ্ছে 1 মেধা, 2 পাচার, 3 মেধা পাচার, 4 অগ্রগতি, 5 অন্তরায়। প্রথমে আসছে মেধা নিয়ে। মেধা শব্দটি নিয়ে প্রশ্ন হচ্ছে জিনিয়াস, এটি কি বিশ্বকর, এর বাংলা অর্থ হচ্ছে বুদ্ধি, ধীশক্তি, স্মৃতিশক্তি ইত্যাদি। কোন ব্যক্তি অসাধারণ সৃজন শক্তি বা বুদ্ধিমত্তা বিশিষ্ট গুণাবলী বিশেষকে সাধারণত মেধা নামে অভিহিত করেছে। সকলকে জানাই আমার এবং আমার বিদ্যালয় ওয়াসিকপুর উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে সাদর সম্ভাষণ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো মেধা পাচার দেশের অগ্রগতির প্রধান অন্তরায়। তখন যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিশ্লেষণ ও সংজ্ঞায়িত করে গেছেন। এবার আমি দলের বর্ণনা হিসেবে তথ্য উপাত্ত ও যুক্তির মাধ্যমে এটাই প্রমাণ করে দিয়ে যাব যে মেধা পাচার দেশের অগ্রগতির প্রধান কারণ হতেই পারে না। উভয় স্কুলের শিক্ষার্থীরা নানা রকম যুক্তিতর্ক শেষে ফলাফল ঘোষণা করেন ইবনে সিনা ট্রাস্টের ম্যানেজার গোলাম মর্তুজা মাসুদ। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কাশীপুর উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হয় ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয়। ফলাফল ঘোষণা শেষে বিতার্কিকদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট এবং ক্রেস্ট দেওয়া হয়। সমাজের এই সমস্ত এই ধরনের প্রতিষ্ঠান প্রয়োজন। এই ধরনের প্রতিষ্ঠানের যত বেশি কার্যক্রম থাকবে ততই সমাজে মেধাবীদের আবির্ভাব ঘটবে। স্টুডেন্ট ওয়েলফেয়ারকে আবার ধন্যবাদ জানাচ্ছি গ্রাম পর্যায়ে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। গ্রামের ছাত্রছাত্রীরা অনেক সময় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। স্টুডেন্ট ওয়েলফেয়ার কিন্তু ছাত্রছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার একটা মাধ্যম হিসেবে কাজ করছেন। আমার মতে দুইটা দলই খুব ভালো এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। যারা এটার বিরোধিতা করে তারা মনে হয় ভুল করতেছে, সমাজের
অমঙ্গল করতেছে, সমাজের মঙ্গলের জন্য তারা যেন সামনে এদেরকে উৎসাহিত করে। আমি ধন্যবাদ জানাই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে, এবং কি ধন্যবাদ জানাই প্রধান পৃষ্ঠপোষক জনাব হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন টিপু সাহেবকে, উনার তত্ত্বাবধানে উনার আর্থিক সহযোগিতায় এই প্রোগ্রাম চালু আছে এবং থাকবে। বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে এবং কি এলাকার সকল অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। সত্যি এটা একটা ব্যতিক্রম এবং ভিন্নধর্মী একটা অনুষ্ঠান, যেটা সমাজকে খুব খুব অগ্রগতির দিকে নিয়ে যায় এবং ছাত্রছাত্রীদের মধ্যে ভালো একটা উদ্বেগ সৃষ্টি করে, খুব আনন্দ সৃষ্টি করে। আমি ধন্যবাদ জানাই স্টুডেন্ট ওয়েলফেয়ারকে, তারা যাতে সবসময় এই উদ্বেগটার সাথে থাকতে পারে এবং এটাকে সবসময় সফলতার সাথে আরও এগিয়ে যেতে পারে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন সমাজসেবক ও শিক্ষা অনুরাগী সাইফুল্লাহ মাসুদ, মনির আহমেদ বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মেম্বার, ডাক্তার জাহাঙ্গীর মাসুদ মাস্টার স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। উল্লেখ্য, শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য নানা ধরনের উদ্যোগ নেয় স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার কথা জানায় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য তারেক আজিজ। 2010 সালে প্রতিষ্ঠিত হয় স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন। একই অনুষ্ঠানে আগামী 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। 101 জন ছাত্রছাত্রী সদস্য হিসেবে কাজ করছেন। সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অসহায় দুস্থ হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ ও সাহায্য সহায়তা নিয়ে পাশে ছিল স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।